মন্ত্রী হয়েই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ খেলেন। পূর্ণমন্ত্রী হিসেবে সরকারে ডাক পেতে না পেতেই ফরিদুল হক খানকে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তলব করেছে নির্বাচন কমিশন। গত 7 জানুয়ারি প্রকাশ্যে ভোট দিয়ে গোপনীয়তা ভঙ্গ করায় জামালপুর 2 আসনে বিজয়ী আওয়ামী লীগের এই প্রার্থীকে শোকজ করেছে ইসি। সদ্য সাবেক সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। বৃহস্পতিবার 11 জানুয়ারি বিকেলে নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 7 জানুয়ারি ভোটগ্রহণের দিন সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রকাশ্যে ভোট দিয়েছেন ফরিদুল হক। বিভিন্ন গণমাধ্যমে ছবিসহ ওই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ভোটের গোপনীয়তা রক্ষা না করা গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-83 অনুচ্ছেদের বিধান অনুসারে এটি শাস্তিযোগ্য অপরাধ। ভোটের গোপনীয়তা ভঙ্গের দায়ে ফরিদুল হকের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী 15 জানুয়ারি বিকেল 3টায় নির্বাচন কমিশন সচিবালয়ে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে তাকে। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।